এবার প্রভাবশালীদের দখলে থাকা খাল উদ্ধারে মাঠে নেমেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এসব খাল দখল করে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ ও পুনর্খনন করে ফিরে দেওয়া হচ্ছে আগের রূপে। এতে স্বস্তি পাচ্ছেন নগরবাসী। খালগুলো আবার যেন দখল না হয় সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালবির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয় ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে। এতে তীব্র সমালোচনার মুখে পড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। অবশেষে খাল উদ্ধার অভিযানে নামে প্রশাসন। এরই মধ্যে শহরের ভেতর দিয়ে বয়ে চলা আকুয়া, মাকুরজানি, শেহরা ও গোহাইলকান্দি খালের অবৈধ স্থাপনা ভেঙে উদ্ধার করা হয়েছে 10 কিলোমিটার। আরও 35 কিলোমিটার উদ্ধারে চলছে উচ্ছেদ অভিযান। প্রশস্ত খালে পানি প্রবাহ আর সৌন্দর্যে স্বস্তি মিলেছে নগরবাসীর। খালটা অনেকদিন যাবৎ অপরিষ্কার ছিল, এখন মোটামুটি একটু পরিষ্কার করছে, কিন্তু আর একটু গভীর হইলে এই এলাকার লোকজন মাছ টাছ মারা খাইতে পারবে। মশামাছির থেকে আমরা রেহাই পাব। খালটা খনন হইল, ক্যান্টামিন পানি ওঠে, এর থেকে রেহাই হইল। আমি চাই যে সব সিএস মূলে খালটা বড় এবং আগে ঝাঁ ছিল সেটা হয়ে যায়। পানি পরিষ্কার হয়েছে, এই পানিটা আমরা কৃষি করতে সুবিধা হয়েছে। এসব খাল সংস্কার করায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে, ফলে কৃষি জমি ও শহরে স্থায়ী জলাবদ্ধতা কমেছে বলে জানান জনপ্রতিনিধিরা। খালগুলি আমরা পুনরুদ্ধার করছি, পরিষ্কার করছি, এখন পানি দ্রুত বের হয়ে যা, আমাদের এলাকা জলাবদ্ধতা থাকে না। উদ্ধার করা খালের জায়গা যেন আবারও বেদখল না হয় সেজন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। শহরের জলাবদ্ধতা দূরকরণের জন্য আমরা শহরের যে অভ্যন্তরে খালগুলি আছে খালগুলি খনন করার এবং যেখানে বেদখল হয়েছে সেই বেদখলকৃত খাল উদ্ধার করার একটি প্রক্রিয়া আমরা শুরু করেছি। ইতিমধ্যেই 10 কিলোর উপরে খাল আমরা দখলমুক্ত করেছি। দখলকারীদের বিরুদ্ধে শাস্তির পাশাপাশি এসব খাল সঠিক ব্যবহারে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।